আসসালামু আলাইকুম। তো আমরা মোটামুটি বেসিক মেনুটা দেখছি, তো আমরা আজকে দেখব কি করে ড্রপ ডাউন মেনু করতে হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এভরি প্রজেক্টে লাগবে। আপনি থিম ফর এভার ক্লায়েন্ট বলে এভরি প্রজেক্টে। তো আমরা কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই। তো দেখেন, আমরা মোটামুটি এই মেনুটা করছি, ঠিক আছে। তো আমরা এটাকে ড্রপ ডাউন মেনু করব। ড্রপ ডাউন মেনুটা যেটা করব সেটা পেজেসের মধ্যে, ঠিক আছে। পেজেসের মধ্যে করার জন্য আমি যে কি করলাম দেখেন, আমরা দেখা যায় একটু দেখা যায়। তো দেখেন, এই এলআই এ দেখানে শেষ হলো, ঠিক এরপরে একটা ইন্টার দিলাম। ইন্টার দিয়ে আমরা এখানে আমরা ড্রপ ডাউন মেনু করব, ঠিক আছে। ড্রপ ডাউন মেনুর জন্য ইউএল এলআই, তো এলআইয়ের ভিতরে আমরা তিনটা ড্রপ ডাউন মেনু দেখব, ঠিক আছে। কয়টা? তিনটা। তো তিনটা দিলাম, দিয়ে এবার এ দিই। এর মধ্যে আমরা এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখি, হ্যাশ দিয়ে আমরা এখানে টেক্সট দিতে পারি ড্রপ ড্রপ ডাউন মেনু। ওকে, ড্রপ ডাউন মেনু দিয়ে দেখেন আমরা কিন্তু তিনটা মেনু দেখাচ্ছি, ঠিক আছে। তো তিনটা মেনু দেখানো শেষ, এবার আমাদের এইচটিএমএল এর কাজ শেষ, আমরা এখন সিএসএস এ কাজ করব। তো সিএসএস এ করার জন্য প্রথম শর্ত হচ্ছে এখানে একটু কমেন্টস করে দিই। কমেন্টস হচ্ছে সিএসএস থ্রি ড্রপ ডাউন মেনু। ওকে, তো ড্রপ ডাউন মেনুর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এই মেন যে আমাদের ইউএল এলআই ছিল হুবহু এইটাকে আমরা কপি করব। ওকে ওকে, তো কপি করলাম, কপি করলাম কারণ আমাদের ওই উপরের লেভেলটাতে অনলি আমরা এখানে কিছু কাজ করব। কী কাজটা করবো দেখেন, এখানে যদিও আমরা করে রাখছি কিন্তু এটা আমরা আমরা না করি, এই কাজটুকু আমরা আমাদের ড্রপ ডাউন মেনুর উপরের যে এলআই ছিল সেটার মধ্যে করে দেবো, ঠিক আছে। এরপরে কী আছে দেখেন, এই যে এলআই, এলআইয়ের পরে এ তো এইটুকু, এ কিন্তু ইন্ডিভিজুয়াল, এলআইয়ের পরে ইভেল, এই ইভেলের মধ্যে আমরা এখন ড্রপ ডাউন মেনুটা সাজাবো। কিসের মধ্যে? এলআইয়ের পরে আমাদের আছে কি, ইউএল, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা এখানে করি দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল পয়েন্ট হবে আপনাদের জন্য যদি এই ড্রপ ডাউন মেনুটা সুন্দরভাবে শিখতে পারেন, কারণ ড্রপ ডাউন মেনুর সাথে আমার মেগা মেনুর সম্পর্ক, ঠিক আছে। তো আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে যেটা করব সেটা হলো এই ড্রপ ডাউন মেনুটা আগে আমরা আমরা দেখি আসলে কি অবস্থায় আছে। এই অবস্থায় আছে, ভেঙে গেছে, ঠিক আছে। তো এটা ভাঙবে না, এটা ভাঙবে না যদি আপনি এখানে পজিশন অ্যাবসোলিউট দেন। পজিশন অ্যাবসোলিউট দেওয়ার সাথে সাথে যেটা হবে, আমরা আগের অবস্থায় মেনুটা ফেরত দিয়েছি, ঠিক আছে। এবং এখানে কিন্তু মেনুটা আসছে, এটাও দেখতে পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে না কারণ এখানে সাদার উপরে কোনো ব্যাকগ্রাউন্ড ফোটে না, এই জন্য। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এই এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। কোন কালারটি ইউজ করব? আমরা লাস্ট যেটা করছি, সরি কই গেল, হিস্টোরিতে মনে হয় সম্ভবত থাকবে কালার কোড, কই গেল, এই তো কালার কোড, ঠিক আছে। তো এখান থেকে আমরা অলরেডি কালার কোড একটা ইউজ করছি, তো আমরা এই কালারটাই আমরা মেনুতে নেব। তো মেনুতে নিতে হলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করলাম এই জন্য, কারণ হচ্ছে যাতে আমরা মেনুটা বুঝতে পারি। মেনুটা বুঝতে পারি? হ্যাঁ, বোঝা যায়। তো আমাদের মেনুটা দেখেন, আমরা কিন্তু এখন অনেক মানে নিচেই চলে আসছে, নিচেই না, আমরা একটু এক লাইনে লিখতে পারি। এক লাইনে লেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 200 পিক্সেলের একটা ওয়াইড ইউজ করি। ওয়াইড ইউজ করলে যেটা হবে সেটা হলো একটু বড় হয়ে গেছে, বুঝতে পারি কিছু, সুন্দরভাবে বড় হয়ে গেছে। এবং হবারগুলো দেখেন একই লাইনে কিন্তু আসছে, একই লাইনে কিন্তু এই মেনুটার অবস্থান। কিন্তু সমস্যা কী জানেন, এটা বোঝা যাচ্ছে না যে কোনটা কতটুকু এরিয়া জুড়ে আছে। তো এটা বোঝার জন্য আমরা এখন যেটা করব সেটা হলো এই জায়গাতে আমাদের কিছু কাজ করা লাগবে, যে কাজগুলো আমরা আগে ডিজাইনের পরে ওই কাজটা করব। তো প্রথমে আমরা এইটুকু কপি করে নিয়ে ড্রপ ডাউন দেখুন এলআই ইউএল এর পরে আমার এলআই আছে, তো আমরা ইউএল ইউএল এর পরে আবার নেব হচ্ছে এলআই। তো এলআইয়ের ভিতরে আমরা একটা বর্ডার সেট করি। বর্ডার কি দেব? বর্ডার বটম দেব, ঠিক আছে। বর্ডার বটম 1 পিক্সেল সলিড, একটা ধূসর কালার ইউজ করি, ডি 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 ডি
তো এটা ইউজ করার কারণে দেখেন সুন্দর কিছু কালার আসছে। এখন প্রশ্ন হতে পারে যে চারপাশে ফাঁকা কেন, ফাঁকাটা থাকাটা স্বাভাবিক, কারণ আমরা ওই উপরের যে ইউএল এলআই ছিল, অর্থাৎ দেখেন ফাঁকাটা যদি আমরা স্পেসিসটা কমাতে চাই সেক্ষেত্রে আমরা এলআইয়ের পর যে এটা আছে সেখানে আমরা যেটা করতে পারি প্যাডিংটা প্যাডিংটা আমরা জিরো করে দিতে পারি। জিরো করবো কোন পাশে, উপর নিচে না শুধুমাত্র লেফট এবং রাইটে। তাহলে উপর নিচে কি প্যাডিং আছে আমরা দেখি, 15 পিক্সেল। ওকে, তো সেক্ষেত্রে উপর নিচে 15 পিক্সেল লাগে, লেফট রাইটে জিরো করি। এটা করলে দেখা যাবে দুই পাশে স্পেসিংটা নাই। ওকে, তো এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে, আমরা এখানে দিয়েছি কি ডিসপ্লে ইন লাইন ব্লক, কিসের মধ্যে দিয়েছি আমরা উপরে দেখে আসি এলআইয়ের ভিতরে। তো আমরা এখানে এলআইয়ের ভিতরে আমরা ডিসপ্লে ইন লাইন ব্লক দিতে পারবো না। কি দিতে হবে, ডিসপ্লে, সরি এখানে না, এখানে ডিসপ্লে শুধু ব্লক দেব। ব্লক দিলে দেখা যাবে এইটা আর পর্যায়ক্রমে অবস্থান করছে। এখন একটা সমস্যা হয়ে গেছে, এটা হয়তো আপনারা বুঝছেন না, আমি বুঝতে পারতেছি, আপনারাও বুঝবেন। যদি আমি এই প্যাডিংটা এখানে না, এটা বোঝার উপায় নাই, সেটা হচ্ছে লাস্ট চাইল্ডে আমি একটু বোঝানোর জন্য এখানে যেটা করতে পারি একটা ফিক্স হাইট ইউজ করি। ফিক্স হাইট সাপোজ দেখা যাচ্ছে 500 দিলাম, কেন আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু পরে কেটে দেবো এটা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার আছে, কিন্তু সাদার কারণে বর্ডারটা মিশে গিয়েছে। তো এই বর্ডারটা রিমুভ করতে হবে। তো বর্ডারটা রিমুভ করার জন্য সহজ ওয়ে হলো, আমরা এখানে যে আবার সেম উপরে দেখিয়েছিলাম সেম ওই একইভাবে এলআইয়ের ভিতরে লাস্ট চাইল্ড বর্ডার বটম নান করে দিই। তো নান করে দিলে এখন দেখেন লাস্ট চাইল্ডে বর্ডারটা কিন্তু নাই। ওকে, সেক্ষেত্রে আমাদের হাইটটাও দরকার নাই। এখন আপনারা কি জানেন বর্ডারে কয়টা প্রপার্টি, যদি জেনে থাকেন তাহলে তো ভালো, আর না জানলে আমি আরেকটু বলে দিই। এই জায়গাতে আমি সলিড কালারটি ইউজ করছি, আপনি ইচ্ছা করলে কিন্তু সলিডের বাইরেও আরও 3টা স্টাইল আছে, ওইটা ইউজ করতে পারেন। 2টা স্টাইল, একটা হচ্ছে ডটেড, ডটেড ডটেড দিলে যেটা হবে সেটা হচ্ছে এখানে ডট ডট শো করবে, বোঝা যায়? একটু বড় করে, বড় করে দেখাই, দেখছেন ডটের আসছে। তো এই এই সিস্টেমে আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি এই জায়গায় ডটের ইউজ করে ড্যাশেস ইউজ করতে পারেন। ড্যাশ দেখেন কি হবে, এই জায়গায় ডটের না দিয়ে আমরা কি দিতে পারি ড্যাশ, ঠিক আছে? এই ড্যাশ দিলেও দেখবেন এখানে সুন্দরভাবে ড্যাশ অবস্থান করছে, ঠিক আছে? এভাবে আপনি বর্ডার দিতে পারেন। এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কেন জানি না। সমস্যাটা হলো আমরা কেন, আমরা যখন এখানে কেউ হবার করবে এবং কেউ এখানে যাবে, এটা হবার অবস্থায় এখানে যাবে, দেখতে ভালো এভাবে থাকলে কিন্তু ভালো লাগে যে না পেজের আন্ডারে এই মেনুগুলো অবস্থান করছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে বা করা উচিত সেটা হলো আমরা এলআইয়ের ভিতরে এই প্যাডিংটাকে দিব। কিসের মধ্যে, এলআইয়ের ভিতরে। এখানে প্যাডিং আছে কোথায় দেখেন, এর ভিতরে, এর ভিতরে আমরা এটা এখন দিব না, না দিয়ে দেবো উপরে এলআইয়ের ভিতরে, বোঝা গেল? এবং আরও একটু কাজ করব, এই যে এখানে এই প্যাডিংটাও আমরা এখানে না দিয়ে দেবো হচ্ছে এলআইয়ের ভিতর, কোথায়, এলআইয়ের ভিতর, ঠিক আছে? তাহলে উপরের এইটা আপাতত থাক, পরে আমরা এটা ইউজ করবো, ঠিক আছে? তো এখানে আমরা এখন হবার, আমাদের যে হবার ইফেক্টটা, ঠিক আছে, আমরা হবারটা কোথায় দেখেছি, এর ভিতরে, এর ভিতর না দেখে আমরা দেখাবো এখানে। তো এটা দিলে এখন কি চেঞ্জ হলো আমরা একটু দেখি, ঠিক আছে? এই দেখেন হবারের পরে কিন্তু এগুলো ব্যবহার আসছে, এইটা হলো। কিন্তু এখানে একটু সমস্যা হলো, কি সমস্যা হলো দেখি, সেটা হলো আমরা এর মধ্যে সব কিছুই করছি, ঠিক আছে, ফন্ট সাইজ দিয়েছি, এলআর ভিতরে দেখেন ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে? তো এখানে আমরা এখন যেটা করব সেটা হলো এই যে এখানে আমরা এইখানে এই জায়গাতে আমাদের পজিশন আমরা অবশ্যই অবশ্যই এখানে আমরা অ্যাবসোলিউট দিয়েছি, সেক্ষেত্রে আমরা টপ যদি জিরো দিই, টপ জিরো দিলে যেটা হবে দেখুন একদম উপরে অবস্থান করছে, করছে না, উপরে অবস্থান করছে। তো এটা তো ঠিক না, আমরা এখানে ওকে টপ এখানে এটা না দিয়ে আমরা এখানে দেবো হচ্ছে 100%, 100% দিলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন
আমাদের মেনু থেকে ঠিক নিচে অবস্থান করছে। এখন প্রশ্ন হতে পারে এটা কেন এতটুকু ফাঁকা, এখানে কেন ফাঁকা নাই? কারণ একটাই, কারণ আমরা এখানে প্যাডিংটা আমরা তুলে দিয়েছি। এখন যদি প্যাডিংটা আমরা এখানে কত ছিল উপরে দেখে নিই, 25 ছিল, যদি আমরা এখানে 25 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই ফাঁকা নিয়ে টেনশন করা লাগবে না। আচ্ছা দেখি, আচ্ছা এই অবস্থায় আসলো, ঠিক আছে, তার মানে আমাদের এই টেক্সট থেকে আসছে, ঠিক আছে, এখানে কিছু প্রবলেম আছে। কি কি প্রবলেমের সম্মুখীন হয়েছে দেখেন, আমাদের এই ডিসপ্লে ব্লকটা শুধুমাত্র এই জায়গাতে আছে, কিন্তু এদিকে কিন্তু নাই, লিঙ্কটা এখানে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় বা একটা ভালো ওয়ে হতে পারে, সেটা হলো এই এর ভিতরে, এলার ভিতরে, সরি, এলার ভিতরে কার্সার পয়েন্টার করি। কার্সার পয়েন্টার এটা করলে এখন যেটা হলো, সেটা হলো আপনি টোটাল এরিয়ার ভিতরে এখন কার্সার পয়েন্টার পাবেন, ঠিক আছে, ওকে। তাহলে এভাবে আপনি ফিক্স করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন এইটুকু এইটুকু ফাঁকা, এখানে এই ফাঁকাটা দূর হতে হবে। আমি প্রথমেই বলছি যে আপনাকে যখন ইউএল ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে মার্জিন 0 এবং প্যাডিং 0 ইউজ করতেই হবে, ঠিক আছে। এটা ওয়ার্ডপ্রেসের প্রবলেম, এইচটিএমএল এর প্রবলেম, সব জায়গাতে প্রবলেম, ঠিক আছে। তো এখনো যাইনি আমরা, এখন এখন দেখেন যে আসলে প্রবলেমটা কোথায়। এইটা এলআই, ঠিক আছে, এইটা ইউএল, ওকে। তো আমরা এটাকে হবার করি, হবার করি এই অবস্থা এলআই এইটুকু। এখন এটা দূর করতে হলে প্রথম হচ্ছে আমরা যেহেতু পজিশন করছি লেফট 0 দেবো, চলে গেছে কিন্তু, ঠিক আছে, এখন সুন্দরভাবে অবস্থান করছে। তো আমরা শুধুমাত্র এই জায়গাতে যদি আমরা লেফট 0 দিই তাহলে আমাদের মেনুটা ঠিক এই অবস্থানে অবস্থান করবে, ঠিক আছে, হবার করলে এটা আসবে। এখন এখন দেখেন হবার, এখন ধরলে কিন্তু এটা হবার হচ্ছে, ঠিক আছে, এটা ওকে, এটা নো প্রবলেম। তো এখন আমরা হবার ইফেক্টটা দেখাবো। হবার ইফেক্ট বলতে এখানে কিছু কাজ দেখাবো, কাজটা দেখানো খুবই জরুরি এবং আপনারা না চাইলেও আমি দেখাবো, ঠিক আছে। তো লেটস স্টার্ট, কেমনে সেটা হলো আমরা যখন এলআই এর উপরে হভার করব, অর্থাৎ এই পেজেস, পেজেস তো এলআই এর ভিতর, ঠিক আছে, পেজেসের মধ্যে যখন আমরা হভার করব, ভালো করে লক্ষ্য করব, পেজেসের, পেজেস মানে এলআই এর ভিতর যখন হভার করব তখন এই ইউএলটা শো করবে, তার আগে না। কেমনে এই ইউএল এর এখন অপাসিটি আমরা 0 করে রাখি, ঠিক আছে, আর এই জায়গাতে আমরা ইউএল এর অপাসিটি, সরি, অপাসিটিটা 1 করি। তো এটা করার কারণে যেটা হলো দেখেন, এখন কিন্তু নাই, যদি হবার করেন আসবে, ঠিক আছে, হবার করলে আসবে, এখানে নাই, এখানে নাই, হবার করলে আসবে। তো এটা কিন্তু একটা মোটামুটি হলো, কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে না। কেন, এখানে প্রথম একটা প্রবলেম হলো আপনি যখন দেখেন এই এরিয়া টোটাল চুকু আসছে, ঠিক আছে, আপনি এখানে হবার করলে এটা আসছে, এটা কিন্তু বিশাল একটা প্রবলেম। এ ধরনের প্রবলেম হয়েছিল আমার অস্টন নামে একটা এসটিএমএল টেমপ্লেট করছে, থিম ফরেস্টে অ্যাপ্রুভ আছে, 67টা সেল আছে, কিন্তু এই প্রবলেমটা হয়েছিল অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে, আমি যদিও বুঝতে পারিনি কিন্তু পরে বুঝতে পারছি। তো এইটা থেকে মুক্তির উপায় হচ্ছে আপনি এখানে ভিজিবিলিটি হিডেন দেবেন। ভিজিবিলিটি হিডেন দিলে দেখুন এখানে কিন্তু আপনি ধরলে এখন আসছে, এই জায়গায় ধরলেও, কিন্তু ভিজিবিলিটি হিডেন রিলোড করি এখন কিন্তু আসে না, এখন শুধু এখানে ধরলেই আসবে, কিন্তু আসবে কখন, আমরা অপাসিটি 0 করছি, এখানেও আমরা ভিজিবিলিটি ভিজিবল করে দেবো, ভিজিবিলিটি ভিজিবল করলে এখন দেখেন সুন্দরভাবে এখানে ধরলে এটা আসছে। কিন্তু এটাও কিন্তু স্ট্যান্ডার্ড না, আমি আগেই বলেছি টিউটোরিয়াল শুরুতে যে খেলা হবে, খেলাটা কেমনে হবে, খেলাটা হবে যদি ড্রপ ডাউন মেনুটা সুন্দর ইফেক্ট দিয়ে আসে, তখন খেলাটা আরও ভালো হবে। তো খেলাটা করার জন্য আমরা CSS3-এর একটা ইফেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্মটা ইউজ করবো, ঠিক আছে, ট্রান্সফর্ম স্কেল। তো স্কেলটা আমরা, আমি কয়েকটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, স্কেল 0, লুক স্কেলটা 0, আর এই জায়গাতে আমরা করব ট্রান্সফর্ম স্কেল, এখানে করলাম 1। তো এটাতেও কিন্তু সুন্দর একটা খেলা হবে, আমরা দেখি খেলাটা কেমনে হয়। দেখুন আমরা এখন রিলোড দেওয়ার চেষ্টা করি, আসছে, আসছে, কিন্তু
একটু বাকি আছে, এটা বলা যেতে পারে আমার একটা মিস্টেক, সেটা হচ্ছে এখানে ট্রানজিশন একটা ইফেক্ট দিতে হবে। কি দিতে হবে? ট্রানজিশন, ট্রানজিশন সিএসএস থ্রির একটা ইফেক্ট, অল 0.3 সেকেন্ড, ঠিক আছে? এটা দিলে এখন দেখি তো খেলাটা কেমনে হয়, খেলা হবে, ঠিক আছে? এভাবে একটা মেনু আপনি তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে আমি আরও অ্যাট্রাকটিভ চাই। আরও অ্যাট্রাকটিভ বলতে প্রথমে এই জায়গাতে এই যে টপ 100% না, আমরা টপ -100% দিই, দিয়ে আমরা এই জায়গাতে লিখি টপ 100%, মানে ওই মেনুটাই কিন্তু ইফেক্ট হয়ে আসবে। দেখেন এবার কেমনে আসে, কি বুঝলেন? একদম কিন্তু ভিতর থেকে আসছে। আরও ভালো ওয়ে হলো এই জায়গাতে টপ দেন আপনি 200 পিক্সেল, এখানে টপ দেন, টপ দেওয়া লাগবে না, টপ এখানে 100 থাক, সমস্যা। তো এখন দেখেন আরও একটা সুন্দর ইফেক্ট, বুঝা গেল? একদম ভিতর থেকে আসছে, তো এটা হতে পারে ইফেক্ট। তো আমরা আরেকটা ইফেক্ট দেখাবো, আমরা এবার কোনো কিছু দিই না, তো এখানে ওয়াই দিই এবং এই জায়গাতেও আমরা ওয়াই ইউজ করি, ঠিক আছে? ওয়াই বলুন তো, ওয়াই মানে আমি মানে এটা হচ্ছে ভার্টিক্যাল, মানে উপর থেকে নিচে বরাবর এই ইফেক্টটা আর কি। তো আমরা একটু দেখে ফেলি, কি বুঝলেন? পুরোটাই কিন্তু ইফেক্টটা চেঞ্জ, ঠিক আছে? ভার্টিক্যালি আসছে, ভার্টিক্যালি আসছে। এখন আমরা যদি আরো একটু সুন্দর ইফেক্ট চাই, এখানে আমরা ট্রানজিশন অরিজিন 0 0 0, তিনটাতে আগে দেখাই, ঠিক আছে? তিনটাতে 0 0 দিলে দিলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ 0 অবস্থান করছে, ঠিক আছে? আমরা কিন্তু আরও একটা সুন্দর ইফেক্ট দিতে পারি, যদি আমরা এক্স, এটা হচ্ছে কি, ওয়াই, ওয়াই দিলাম। কেন ওয়াই দিলাম? কারণ এখানেও ওয়াই, এখানেও ওয়াই, ঠিক আছে? আমরা একটু দেখে আসি, যাওয়া হলে কি এটা হলো না, সেভ করছি, হ্যাঁ সেভ করছি, ওকে। তো আমরা দেখেন আমরা এই ইফেক্টটা মোটামুটি শিখলাম। তো এখন আমরা চাচ্ছি এই ইফেক্ট না, আরও একটা সুন্দর ইফেক্ট। কেমনে সুন্দর ইফেক্টটা আসবে? যদি এই জায়গা আমি 0 দিলাম, এই জায়গা আমি মানে 0 মানে কিছুই দিলাম না, ঠিক আছে? শুধুমাত্র ট্রানজিশন অরিজিন ধরে এখন আসবে, ঠিক আছে? এই ইফেক্টটা, তো এই ইফেক্টটা এরকম হওয়ার পরে ট্রানজিশন অরিজিনটা যদি আমি এখানে 0 দিই, ও আরো আরো কয়েকটা ইফেক্ট দেখাবো, ট্রানজিশন 0, ওকে। তো আমরা এখন যেটা দেখব সেটা হলো, দেখেন লক্ষ্য করুন, সেটা হচ্ছে আমরা এভাবেও চাই না, আমরা চাই এখানে প্রথম থাকবে 3, ঠিক আছে? এখানে থাকবে 1, এইটা থাকবে ওয়াই অক্ষ থেকে, এটা থাকবে ওয়াই অক্ষ থেকে, ঠিক আছে? এবার দেখুন পুরো টোটালটা অ্যানিমেশনটা পুরোটাই চেঞ্জ, কেমনে, কিছু বুঝছেন? কি বুঝলেন? এইভাবে আসছে। তো আমরা এই ধরনের ইফেক্টও দিতে পারি, এই ধরনের ইফেক্ট আসলে এভাবে না, এটা আসলে পুরোটাই অন্যরকম একটা বিষয় থেকে যায়, একটু ছোটোর উপর থাক, আরও ভালো লাগবে, ঠিক আছে? এই ধরনের ইফেক্টও আপনি এখানে ইউজ করতে পারেন, এখানে আরও সুন্দর ইফেক্ট দিতে পারবেন। আসলে ইফেক্টের কোনো শেষ না, ট্রান্সফর্ম যখন আপনি রোটেট করবেন, কি করবেন, রোটেট, ঠিক আছে? রোটেট ওয়াই, ওকে, 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি দিলেন, ভালো করে লক্ষ্য করুন, কি করলেন, ওয়াই দিলেন 30 ডিগ্রি, আর এখানে কি আছে, রোটেট ওয়াই, এখানে দিলেন 0 ডিগ্রি, ঠিক আছে? তো এটা দিলেও আপনি কিন্তু সুন্দর একটা ইফেক্ট গ্রো করতে পারবেন আপনার এইচটিএমএল টেমপ্লেটে। তো লেটস স্টার্ট, কি বুঝলেন, ঠিক আছে? এটাও কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট, ঠিক আছে? তো এই ধরনের ইফেক্ট আপনি করতে পারবেন। তো আসলে শেখার তো কোনো শেষ নেই, আপনারা এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। তো আমি আরেকটা লাস্ট ইফেক্ট দেখাই, স্কেল এক্স, কারণ ওয়াই তো দেখাইছি, এক্স না দেখালে কেমন হয়, তাই না? এক্স, সরি, এক্স এখানে দিই, এক্স দিয়ে এখানে আমরা দিলাম 2, মানে উপর থেকে, মানে 2 মানে বড়, বড় থেকে ছোটো হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে এক্সটা বড় হাতের হবে 2, আচ্ছা এইটা লাগবে না, আর এইটা বড় হাতের, ওকে। তো এবার দেখি আমরা, লুক, ঠিক আছে, এই একটা ইফেক্ট। তো এভাবে আপনি আরও সুন্দর সুন্দর ইফেক্ট আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন।
যেটা অনেক উপকার করবে। এখন লাস্ট ড্রপডাউন মেনুর সিরিজে আর লাস্ট একটা ইফেক্ট দেখায়, ঠিক আছে, সেটা হলো দেখেন এই মেনুর সেম হয়ে গেছে। আমরা চাই যে এখানে হবার কোনো আস্তে করে একটু সরে যাক, এটাও কিন্তু ভালো লাগতে পারে বা ভালো লাগার বিষয় হতে পারে। তো এটা করার জন্য আপনি এর ভিতরে হবার করবেন, হবারে আপনি জাস্ট শুধুমাত্র প্যাডিং লেফট 5 পিক্সেল দিয়ে দিন, ঠিক আছে। এবং এই এল আইয়ের ভিতরে আমরা একটা ট্রানজিশন ইউজ করি, কারণ ট্রানজিশন ছাড়া ইফেক্টটা ভালো হয় না। তো আমরা এখানে ট্রানজিশন ইউজ করি, ট্রানজিশন, ঠিক আছে, অল 0.3 সেকেন্ড, ওকে। তো এবার আমরা একটু দেখে আসি, এখানে গেলাম, একটু কি সরে, একটু সরে, কিন্তু আসলে একটু মানে বেশি একটু হয়ে গেছে। আমরা ছোট্ট করে এখানে 10 দিয়ে দিই, তাহলে আর একটু ক্লিয়ার একটু দেখতে পাবো, সরা সরে। এটা একটা ইফেক্ট হতে পারে আপনার এইচটিএমএল টেমপ্লেটে। তো ভালো থাকুন, নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, ইনশাল্লাহ একটু পরে ছাড়বো।